আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে এমন এক বাদশার কথা জানা যায় যার বর্ণনা করা হয়েছে কোরআন হাদিস আর অন্যান্য গ্রন্থে, যাকে মহান আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিলেন যা এরকম ক্ষমতাওয়ালা বাদশা আর ইতিহাসে দেখা যায় না। আজকে কথা বলবো সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম সম্পর্কে। আপনারা এই নামটা সবাই শুনেছেন এবং হাদিসের মধ্যে এই ব্যাপারে অনেক কিছুই বলা হয়েছে। শুধুমাত্র মানুষই নয়, জিন, পশু পাখি ইত্যাদি সমস্ত কিছুর বাদশা ছিলেন সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম। তার সিংহাসন বাতাসের মধ্যে উড়ে বেড়াত, এত ক্ষমতা আর অন্য কাউকে দান করা হয়নি। এত নিয়ামত দেওয়া হয়েছিল যে তার মতো নিয়ামত অন্যান্য বাদশাদের দেওয়া হয়নি। যখনই কোনো কিছু হুকুম করত তখনই সঙ্গে সঙ্গে তার কাছে সেই জিনিস নিয়ে আসার জন্য জিন প্রস্তুত থাকত। যখনই কিছু চাইত তখন তার সামনে সেটা হাজির করে দিত শক্তিশালী জিন। এই সমস্ত মুজিজা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল যা অন্যান্য কোনো রাজা বাদশা বা নবী পায়নি। এই শক্তিশালী রাজার সঙ্গে কি ঘটেছিল, কোথায় হারিয়ে গেল তার সিংহাসন, কোথায় হারিয়ে গেল তার শক্তি, এ সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম যখন বের হতেন তার সঙ্গে বিভিন্ন রকম সেনাবাহিনী থাকত। এ সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াহশির আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত্বাইরি ফাহুম ইউজাউন। আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো, তারপর এদেরকে বিনাশ করা হলো। যখন সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম কোথাও বের হতেন তখন তার সঙ্গে জিন, মানুষ, পশু পাখি সব কিছুই একসঙ্গে থাকত এবং তার বিশাল সিংহাসন বাতাসের মাধ্যমে উড়ে চলে যেত। আল্লাহ তাআলা তার সিংহাসনকে বাতাসের তাবে করে দিয়েছিলেন, বাতাসকে হুকুম দিত এবং সিংহাসন সমস্ত কিছুকে উড়িয়ে নিয়ে যেত। এই বিশাল ক্ষমতা শুধুমাত্র সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামকে দেওয়া হয়েছিল। সিংহাসন বাতাসের মধ্যে উড়ে বহু দিনের পথ অল্প সময়ের মধ্যে অতিক্রম করত। আজকে আমরা বর্তমানে আকাশযানের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছি, কিন্তু একই কাজ হাজার হাজার বছর আগে সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামকে দিয়ে আল্লাহ তাআলা করিয়ে দিয়েছিলেন। এই সুখময় ক্ষমতাশালী রাজার সব কিছুই বদলে যায় যখন সে তার সিংহাসনে লাশ দেখতে পায়। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। আমরা সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের ওপর একটি নিষ্প্রাণ দেহ, অথবা সে রুজু হলো। এ বিষয়ে কোরআনের বর্ণনা কেবল এতটুকুই। এখানে সেই লাশ কার ছিল, সিংহাসনে কেন লাশ দেখতে পেল, এর মাধ্যমে কী ধরনের পরীক্ষা হলো, এসব বিবরণ কোরআন বা সহিহ হাদিসে কিছুই বর্ণিত হয়নি। অতএব এ বিষয়ে কেবল এতটুকু ইমান রাখা কর্তব্য যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে এইভাবে পরীক্ষায় প্রতীত হতে হয়েছিল, যার ফলে তিনি আল্লাহর প্রতি আরও বেশি রুজু হন এবং ক্ষমা প্রার্থনা করেন এবং সর্বাবস্থায় আল্লাহর প্রতি তার আনুগত্যের পরিচয় বহন করে। এই ঘটনাকে বাড়াবাড়ি করে ইহুদিদের গ্রন্থে বর্ণিত হয়েছে যে সুলাইমানের রাজত্বের রহস্য তার আংটির মধ্যে ছিল। একদিন এক শয়তান তার আংটিটা হাতিয়ে নেয় এবং নিজেই সুলাইমান সেজে সিংহাসনে বসে। এদিকে আংটিহারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম সিংহাসন হারিয়ে পথে পথে ঘুরতে থাকেন। একদিন ঘটনাচক্রে একটি মাছের পেট থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম উক্ত আংটি উদ্ধার করেন এবং ৪০ দিন পর পুনরায় সিংহাসন লাভ করেন। সিংহাসনে বসা ওই শয়তানের রাখা কোনো জিনিসকে এখানে আল্লাহ তাআলা মৃত্যু দেহ বলেছেন। এইসব কাহিনী বানোয়াট মিথ্যা। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, আহলে কিতাবের একটি দল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে নবী বলেই স্বীকার করে না, তাই এইসব কাহিনী তাদের মিথ্যা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর প্রসিদ্ধ নবী ছিলেন। তিনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালামের কনিষ্ঠ পুত্র। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 975 থেকে 970 এর মধ্যে জন্মগ্রহণ করেন। যে চারজন বাদশাহ সমস্ত পৃথিবীর শাসক ছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালাম তাদের মধ্যে একজন। তিনি পরিণত বয়সে উপনীত হওয়ার পর তার পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসালাম ইন্তেকাল করেন। এরপর আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামকে নবী হিসেবে মনোনিবেশ করেন এবং সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেন। নবী হিসেবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসালামের বিশেষ মর্যাদা ছিল। আল্লাহ তাকে পশু পাখি, কীটপতঙ্গ, জীবজন্তু ও জিন, ইনসানের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, সুলাইমান বলল, হে মানুষ, আমাকে পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সব কিছু জ্ঞান দেওয়া হয়েছে, নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ। তিনি ছিলেন সুবিশাল রাজ্যের রাজা।
খুব দ্রুত যাতায়াত করার জন্য মহান আল্লাহ তাআলা তাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দান করেছিলেন। তার যখন যে স্থানে যাওয়ার প্রয়োজন হতো, তিনি বাতাসকে আদেশ করলে বাতাস তাকে তার বিশাল সিংহাসন ও জিন, মানুষ, পশু পাখি মুহূর্তে সেই স্থানে পৌঁছে দিত। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি বায়ুকে সুলাইমানের অধীন করেছিলাম, সে সকালে এক মাসের পথ অতিক্রম করত এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করত। আবার আল্লাহ তাআলা জিনদের মধ্য হতে কিছু জিনকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের গোলাম করে দিয়েছিলেন। তারা হযরত সুলাইমানের জন্য সমুদ্র হতে মুক্তা সংগ্রহ করে আনত, এছাড়া অন্যান্য কাজ করত, যেমন সূর্য, প্রাসাদ, চৌবাচ্চার ন্যায় বড় পেয়ালা ইত্যাদি নির্মাণ করত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশায়াতিনা কুল্লা বান্না ইউওয়াগাস, আর অনুগত করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তান সমূহকে। তার বিশাল সাম্রাজ্যে গোয়েন্দার কাজকর্তা আল্লাহ তাআলা তাকে হুদহুদ নামক একটি পাখি দিয়েছিলেন। সে পাখিটি তাকে রানী বিলকিস ও তার রাজত্বের সংবাদ দিয়েছিল। এসব অলৌকিক শক্তির নিদর্শন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের জ্ঞান, প্রজ্ঞা ও শক্তি ছিল খুবই প্রখর। আল্লাহ তাআলা তাকে খুবই সূক্ষ্মভাবে বিচার কার্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন। বাল্যকাল থেকেই তিনি খুবই বুদ্ধিমান ও প্রখর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ছোটবেলাতেই বড় বড় বিচারের সমাধান দিয়েছেন। দুজন মহিলা সন্তান নিয়ে ঝগড়া করার ব্যাপারে যে ঘটনা আপনারা শুনেছেন, তিনি সমাধান দিয়েছেন। তিনার বিচার বুদ্ধি করার ক্ষমতা এবং জ্ঞান অনেক ছিল। এ কারণে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাফাহামনাহা সুলাইমান ওয়াকুল্লান আতাইনা হুকমা ওয়া ইলমা, অতপর আমি এ বিষয়ে ফয়সালা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম আর আমি তাদের প্রত্যেককেই দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের পিতা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণের কাজ সমাপ্ত করার আগে ইন্তেকাল করেন। ইন্তেকালের আগে তিনি দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমার সন্তানদের দ্বারা তা নির্মাণ করাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। জেরুজালেমের ক্ষমতা গ্রহণ করে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। এ মসজিদ নির্মাণে 30,000 শ্রমিকের 7 বছর সময় লেগেছিল বলে কথিত আছে। মূলত জিন জাতিরাই এ মসজিদ পুনর্নির্মাণ করেছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম 40 বছর নবুয়তি দায়িত্ব পালন করেন এবং সমগ্র বিশ্বে রাজত্ব করেন। তার ইন্তেকালের ঘটনা বিস্ময়কর। বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকরা ছিল অবাধ্য একদল জিন। তারা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ভয়ে কাজ করত। কিন্তু তার ইন্তেকালের আগে বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে না আর তার ইন্তেকালের সংবাদ জানলে জিনরাও কাজ করবে না, ফলে বাইতুল মুকাদ্দাস অসম্পূর্ণ থেকে যাবে। তিনি নিয়ম অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন। যথাসময়ে তার আত্মা দেহ থেকে বেরিয়ে গেল, কিন্তু লাঠির ওপর ভর করে তার দেহ অনর থাকায় বাইরে থেকে মনে হতো তিনি ইবাদতরত আছেন। জিনেরা তাকে জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে থাকে। এমতো অবস্থায় 1 বছর অতিক্রম হয়। এর মাঝে বাইতুল মুকাদ্দাসের কাজও সমাপ্ত হয়। অন্যদিকে আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠি উই পোকায় খেয়ে ফেলে। লাঠি পড়ে গেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দেহ মাটিতে লুটিয়ে পড়ে। তখন সবাই জানতে পারে যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল 53 বছর। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যখন আমি তার মৃত্যু ঘটালাম তখন জিনদিগকে তার মৃত্যুর বিষয়ে জানালো কেবল মাটির পোকা যা তার লাঠি খেয়েছিল। তাকে জেরুজালেমের কুব্বাতুস সুকরাতে দাফন করা হয়। জ্ঞান বুদ্ধির আলোকে মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে উদাহরণ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের শিখিয়েছেন তা নিঃসন্দেহে অনুকরণীয়। আজকের এই ভিডিওতে আমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে জানলাম। এরপর কোন নবী সম্পর্কে জানতে চান কমেন্ট করতে পারেন।